সংযোগ শুরু করেছে আমাদের এলাকা থেকে। আমি 6-7 জন নিয়ে এসেছি। আমি কোথাও মিটিং হলে আমার এলাকা থেকে কোনো লোকজন আনি না। আমি ওই এলাকা থেকে 2-3-4-5 ধারে দরকারি লোকজন এনে এখানে জড়াইতা করার আমি মনে করি কোনো কারণ দেখি না। যে এলাকার মানুষ সেই এলাকা দিয়ে আমি প্রোগ্রাম করি। আমি যেখানে শুরু করেছি 6-7 জন নিয়ে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সেটা একটা গণদুয়ারের মতো 100-200 মানুষের একটা বহর ছিল। আপনারা আমার জন্য অনেক কষ্ট করেছেন, সেজন্য আপনাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এই জ্বর বৃষ্টির ভিতরেও আপনারা এসার নামাজের পরে আমাদের অনেক সব দেওয়ার জন্য মুরব্বীরা বসে আছেন, সেজন্য আপনাদেরকেও আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার লেকচার, আমার বক্তৃতায় প্রথম দিকে কিছু কথা থাকে, সে কথার একটা অংশ হচ্ছে যে আমাদের এই যে পোস্টার, সব জায়গায় পোস্টার লাগানো হচ্ছে, সব প্রার্থীরা পোস্টার লাগানো হচ্ছে। সব প্রার্থীর কথা জানি না, আমার যদি কোনো পোস্টার ছিঁড়ে ফেলা হয়, আমার পোস্টার যদি কেউ লাগাতে না দেয়, আপনারা কারোর সাথে, কারণ আপনারা তো আমাকে কত মহব্বত করেন, কত আন্তরিকতা দেখান, কত ভালোবাসেন, সেটা গরিবেকার আজকে সকালেও পেয়েছি, বিকেলেও পেয়েছি। আমি প্রত্যেক ঘর ঘর গিয়ে নাস্তা পেয়েছি, আমার জন্য নাস্তা, নুডলস, শরবত, এই আনারস, এই যে কি বলে আপেল, মোসাম্বি, সব কিছু রেডি করে ফেলে রাখছে। আমি প্রতিটা ঘরে ঘরে গিয়ে পেয়েছি। আপনাদের যে ভালোবাসা সেটা ঘুরে প্রকাশ আজকে সকালে হয়েছে। সুতরাং আপনারা যদি এই ধরনের কোনো ধরনের কেউ আমার প্রতি প্রশ্ন ছিঁড়ে ফেলে, আপনারা কেউ কারোর সাথে, আপনার কাছে হাত জোর করে অনুরোধ, কাউকে আপনারা কিছু বলবেন না। আপনারা প্রশ্ন একবার ছিঁড়ে ফেলুক, আমি 10 বার পাঠাবো, তারপরে আপনারা 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য কোনো প্রতিবাদ করার দরকার নেই। কেন জানেন? সেটা হচ্ছে যে আমি চাই না আমার ভোজপুরের মানুষ, আমার কারণে, আমি একজন প্রার্থীর কারণে ভোজপুরের মানুষকে 1 সেকেন্ডের জন্য ক্ষতিগ্রস্ত হোক। কারণ আমরা যেহেতু 3 জন প্রার্থী আছি, যে কোনো একজন বিজিত হবে, উনি চেয়ারম্যান হবেন। আর এই ভিতরে আমাদের পাড়া যে বাই বারাদার আছেন, মামুর বেয়া আছেন, এই যে আমার এলাকার যুব সমাজ আছেন, আপনারা দ্বিধে বিভক্ত হবেন। দ্বিধে বিভক্ত হয়ে এটা যুগের পর যুগ চলতে থাকে, এটার কোনো সমস্যার সমাধান দেওয়া যায় না। আমি চাই না, আমি চাচ্ছি আমাদের এলাকার মধ্যে একটা সৌন্দর্য সৃষ্টি হোক। কেন হবে না? আমাদের ভোজপুরের একটা গৌরব, ভোজপুরের একটা যে সুনাম, ভোজপুরের একটা যে সম্মান, সেটা আমরা ফিরিয়ে আনার জন্য আমি বদ্ধপরিকর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আপনারা আমাকে হয়তো কেউ গালি দিতে পারে, আমার শত শত কর্মী সমর্থক, হাজার হাজার কর্মী সমর্থক, আমার হাজার হাজার কর্মী, হয়তো আমাকে কেউ গালি দিতে পারে, আমার বাবাকে কেউ গালি দিতে পারে, আমার পরিবারকে কেউ গালি দিতে পারে, আমার কর্মী সমর্থককে কেউ গালি দিতে পারে। আপনাদের কাছে খুবই আকুল আবেদন, আপনারা 1 সেকেন্ডের জন্য ওদের সাথে কোনো ধরনের তর্ক বিতর্ক করবেন না। কেন জানেন? সেটা হচ্ছে যে ধৈর্য, যিনি ধৈর্য ধরতে পারেন, ধৈর্য সবরের ফল, মধু চেয়ে মিষ্টি। আমি মনে করি আপনারা যদি ধৈর্য ধরতে পারেন, আমাদের সামনে পথ অনেক কঠিন, আপনারা যদি ধৈর্য ধরতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার শুনেছি। তৃতীয় নম্বর আমার আর কিছু কথা আছে, সেটা হচ্ছে যে এই একটা মিটিং মেসেজ আসতেছে। তারপর বিষয় হচ্ছে যে আপনারা আমার অনেক, আমি একটা কথা বলি, সরকার গ্রামকে শহর করার জন্য একটা পরিকল্পনা আজকে 3-4 বছর আগে নিয়েছে। সেই হিসেবে প্রত্যেকটা ইউনিয়নে সমাহারে কোটি কোটি টাকার বরাদ্দ দিয়েছেন। সেই বরাদ্দগুলো অন্য ইউনিয়নে যদি দেখেন, সবগুলো কিন্তু প্রতিফলন হয়েছে, কিন্তু আমাদের ভোজপুরে তার কোনো প্রতিফলন আমি দেখতে পারিনি। যার কারণে আমি আপনাদের কাছে একটা জিনিস বলার জন্য এসেছি, সেটা হচ্ছে যে একটা জিনিস, খুবই ছোট একটা জিনিস, সব আমি যদি সব থাকি, আমি মনে করি আগামী 5 বছর অধ্যক্ষ করে নিয়ে হাসবে। আমার থেকে একটা পরীক্ষা নেবেন, আপনারা আমাকে 5 বছরের জন্য কমাতে দেবেন, 4 বছর পরে আপনারা আমার থেকে একটা পরীক্ষা নেবেন, আমি সব কিনা সব, সেটা প্রমাণ আগামী 4 বছর পরে হয়ে যাবে। 4 বছর পরে কি হবে? আমি যে সব আপনাকে শান্ত হন, অসংখ্য ধন্যবাদ, অন্তর অন্তর্শ আপনাকে তারা শুভেচ্ছা।
আপনারা একটু শান্ত হন, আমি আমার বক্তৃতার মাঝখানে। প্রথম কথা হচ্ছে যে আমি যদি নির্বাচিত হই আপনাদের জন্য সরকারের যে দান অনুদান ত্রাণ যেগুলো দেওয়া হয় সেগুলো আমি প্রত্যেকটা ওয়ার্ডে আমি আমাদের মা বোনরা 10 কেজি 20 কেজি চাউলের জন্য ঘন্টার পর আমি দেখেছি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে আমরা মা বোনরা এইখান থেকে গিয়ে আবার 50 টাকা গাড়ি ভাড়া দিতে হয়, আসার সময় 50 টাকা গাড়ি ভাড়া যে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। অর্থাৎ একজন মানুষ কাজ করলে 500 টাকা পাবে, তো উনি ওইখানে গিয়ে সময় পার করলো, এখন দিলো গাড়ি ভাড়া দিলো, এত কষ্ট করেন আমি মনে করি তোমার দরকার নেই। আমি একটা চিন্তা করেছি যে ওয়ার্ডের জন্য যে আমাদের যে সরকার থেকে যে আমি ত্রাণ দান অনুদান পাবো সেগুলো প্রত্যেক ওয়ার্ডের জন্য যিনি মেম্বার নির্বাচিত হবেন ওই ওয়ার্ডের মেম্বার এবং আপনাদের সম্মানিত গুণজন ব্যক্তিবর্গ মুরব্বীদেরকে নিয়ে আমি আপনাদের হক আপনাদের এলাকা থেকে বুঝিয়ে দেবো। আমি একটা ওয়ার্ডে একটা সেন্টার করবো, ওইখান থেকে আপনাদের জন্য সেবা দেওয়ার একটা কেন্দ্র করে দেবো, ঠিক আছে?